গত পহেলা ফেব্রুয়ারি দলবদলের মধ্য দিয়ে সরব হয়ে উঠেছে দেশের হকি অঙ্গন। দলবদলের মতো অনুশীলনও সবার আগেই শুরু করেছে আবাহনী। 2016 সালের ক্লাব কাপের ফাইনালে উষা ক্রীড়া চক্রকে 5-1 গোলে হারিয়ে সবশেষ হকিতে কোনো শিরোপার স্বাদ নিয়েছিল আকাশি নীল দল। দীর্ঘ 8 বছরের শিরোপা খরা কাটাতে এবার আটঘাট বেঁধেই নেমেছে আবাহনী। যে কোনো শিরোপাই তো শিরোপা, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নই, প্রতিটা ক্লাবই চায় যে প্রথম শিরোপাটা ঘরে আসুক। সো আমরাও চাই যে প্রথম শিরোপাটা আমাদের ঘরে আসুক। 18-19 দিন, এত মাস পরে হকি আসলে দেখা যায় বেশি প্র্যাকটিস করতে গেলে প্লেয়ার ইঞ্জুরির সম্ভাবনা বেশি থাকে। ক্লাব কাপে 2016 সালে জিতল দেশের হকি লিগে আবাহনী সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল 2014 সালে উষা ক্রীড়া চক্রের সঙ্গে যৌথভাবে। প্রায় 10 বছরের আক্ষেপ ঘুচাতে তারকায় ঠাসা দল গড়েছে তারা, যেখানে জাতীয় দলেরই আছে 9 জন। দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আশরাফুল ইসলামকে মোহামেডান থেকে ফিরিয়ে আনা হয়েছে। মৌসুমের শুরুতে ক্লাব কাপে শিরোপা পুনরুদ্ধারেই চোখ তার। উদ্বোধনী ম্যাচে বি গ্রুপের খেলায় অ্যাজাক্সের মুখোমুখি হবে আবাহনী। লিগের আগে ওই রকম প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না। ওই ক্ষেত্রে দেখা গেছে যে হচ্ছে আমাদের লিগের যে মেন প্রিপারেশনটা ওইটা এখান থেকেই আমি মনে করি যে আমাদের হয়ে যাবে। আর আমরা যদি এখানে চ্যাম্পিয়ন হতে পারি আমাদের অবশ্যই কনফিডেন্স লেভেলটা আপ থাকবে। তো কনফিডেন্সটা আমার মনে হয় যে লিগে কাজে দিবে। আর আমি মনে করি যেহেতু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারই বেশি, তো আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি আমার মনে হয় যে আমাদের সামনে অপোনেন্ট টিম একটু কমই চান্স পাবে। আবাহনীর মতোই দীর্ঘদিন হকি নিয়ে শিরোপা উৎসব করতে পারছে না দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সবশেষ 2018 সালে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সাদা কালো শিবির। এবারের দলটিকে ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন ফরওয়ার্ড রাসেল মাহমুদ জিমি। 14 বছর ধরে ক্লাবটিতে খেলছেন এই অভিজ্ঞ হকি খেলোয়াড়। এছাড়া জাতীয় দলে সারোয়ার হোসেন, আশরাফুল আলমের মতো তারকা আছে এবার। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া হয়েছে মোহামেডান দল। গ্রুপ এ তে 24 ফেব্রুয়ারি মোহামেডানের প্রথম ম্যাচ বাংলাদেশ পুলিশের বিপক্ষে। মোহামেডান চ্যাম্পিয়নের জন্য টিম করে, বাট লাস্টের আমাদের রেজাল্টটা ভালো ছিল না, তা আশা রেখে এবার যে টিম করা হয়েছে এবং আমাদের ট্রেনিংও ভালো হচ্ছে, ইনশাল্লাহ আমাদের টার্গেট অনুযায়ী আমরা আগাচ্ছি। এখন আমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে রেজাল্টটা কী হয়। ক্লাব কাপে যদি আপনার 12টা টিম খেলে তাহলে কম্পিটিশন আরও বাড়বে এবং ক্লাবগুলো সম্বন্ধে সবার ধারণা হবে, টিমগুলো ভালো পারফর্ম করতে পারবে। বাট দেখা যায় যে যারা একটু ছোটো লেভেলের টিমগুলো আছে তারা ক্লাব কাপটা খেলে না। 6টি দল নিয়ে হবে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট। 3টি দল নিয়ে 2টি গ্রুপে হবে খেলা। প্রতি গ্রুপে সেরা 2 দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল হবে 2রা মার্চ। এরপর হকি লিগ শুরু হবে 4ঠা মার্চ।